এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আর একটা বিজনেস আইডিয়া নিয়ে আসলাম। আমাদের অনেকের কাছে টাকা পয়সা থাকে না ব্যবসা শুরু করার জন্য। টাকা পয়সা না থাকার কারণে আমাদের ব্যবসা করার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, কখনো আর সেই ব্যবসা করা হয়ে ওঠে না। এখন আমাদের কাছে যদি টাকা না থাকে তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? এর জন্য আমার কাছে মনে হয় একটা দারুণ বুদ্ধি আছে। ধরুন, আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার এলাকায় কোনো একটা বড় ব্যবসায়ীকে খুঁজতে হবে, বা কোনো একটা কারখানা খুঁজে বের করতে হবে যারা আসলে বিভিন্ন ধরনের পণ্য বানায়, যেমন স্যান্ডেলে হতে পারে, তারপরে ঔষধের ডিলারশিপও হতে পারে, কলম বানানো কারখানা হতে পারে, এ ধরনের যে কোনো একটা কিছু হতে পারে, আবার এলইডি লাইট বানানোর কারখানা হতে পারে। তো এদের যে কোনো একটাতে আপনি যোগাযোগ করবেন, যে কোনো একটা খুঁজে বের করবেন আপনার এলাকায়। খুঁজে বের করে তারপরে আপনি যদি তাদেরকে অফার করেন যে আমি আপনার প্রোডাক্টের মার্কেটিং করে দেব, সেক্ষেত্রে আপনাকে সে চান্স দিতে পারে। কারণ একজন কারখানার মালিক পণ্য উৎপাদন করে বসে থাকলে চলবে না, তার পণ্য বাজারে সাপ্লাই দেওয়ার জন্য মার্কেটিং এর লোকের প্রয়োজন হয়। সেজন্য তারা অনেক সময় মোটা অঙ্কের টাকা দিয়ে মার্কেটিং অফিসার নিয়োগ করে থাকে, এর জন্য তার অনেকটা ব্যয় হয়ে যায়। আর আপনি যদি তাকে অনেক চিপ রেটে মার্কেটিং করে দেওয়ার জন্য প্রস্তাব দেন, সেক্ষেত্রে কিন্তু সে আরো বেশি খুশি হবে এবং আপনাকে তার আপনার প্রস্তাব অনুযায়ী আপনাকে তার পণ্যগুলো দিতে রাজি হবে আমার মনে হচ্ছে। তো যেহেতু আমাদের কাছে টাকা নেই ব্যবসা করার মতো, তাই আমরা মার্কেটিংটাকেই ব্যবসা হিসেবে ধরতে পারি। মার্কেটিংটাকে ব্যবসা হিসেবে ধরে কিন্তু আমরা এগোতে পারি। একটা সময় এই ব্যবসা করতে করতে আমাদের কিছু একটা মূলধন হবে, তখন কিন্তু আমরা সেই মূলধনটা খাটিয়ে ব্যবসাটা আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। তো আপনি অবশ্যই, আপনার এলাকায় কেউ না কেউ আছে যারা, এটা হতে পারে একটা গেঞ্জির কারখানাও হতে পারে, টি শার্টের কারখানাও হতে পারে, টি শার্টের কারখানা থেকে আপনি টি শার্ট নিয়ে মার্কেটিং করলেন, বা বড় বড় মার্কেটে আপনি সম্পর্ক তৈরি করলেন। এখন অনেকে ভাবতে পারেন যে মার্কেটিং এটা তো অনেক কষ্টের কাজ। আসলে ভাই, পৃথিবীতে কোনো কাজই সহজ না। যারা প্রোগ্রামার তারাও কিন্তু বসে থাকে সারাদিন, কিন্তু তারপরেও তাদের একটা কষ্ট আছে। যারা টিচার, টিচারদেরও কিন্তু একটা মানসিক প্রেশার আছে। ভাবতে পারেন, উনি তো সারাদিন বসেই থাকে, যে যা করুক সব জায়গা থেকেই সবাই পরিশ্রম করে। জীবনে কিছু একটা করতে হলে পরিশ্রমকে ভয় পেলে চলবে না, পরিশ্রমকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর কোনো ধরনের ইগো রাখা যাবে না ভিতরে, যে আমি কেন এই কাজ করব, আমি তো বড় অফিসার হব না। এক লাফে কখনো গাছে ওঠা যায় না, আগে মই বাইতে শিখতে হয়, তারপরেই না আপনি গাছে উঠবেন। মানে বড় ব্যবসায়ী হতে চাইলে, বড় অফিসার হতে চাইলে আগে ছোট থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো আপনি মার্কেটিং করবেন তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট রেট ধরে নেবেন, যে আমি আপনাকে এত রেটে দেব, উপরে আমি যা বিক্রি করতে পারি। এভাবে করলে কিন্তু সুবিধা হয়। আর সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, যে আপনাকে কম রেটে মাল দেবে তার কাছ থেকে আপনি মাল নেবেন, অন্যথায় আপনি লাভ কম লাভ করতে পারবেন না। সারাদিন ঘুরে ফিরে যদি আপনার নিজের হাজিরা না উঠে, সারাদিনের যে একটা পারিশ্রমিক সেটা যদি না উঠে, তাহলে কিন্তু আবার লস। অবশ্যই চেষ্টা করতে হবে যত কম রেটে মাল ধরে নেওয়া যায়, নিয়ে তারপরে মার্কেটিং করবেন। আর মার্কেটিং এমন কোনো কঠিন কাজ না, মার্কেটিং হচ্ছে সম্পর্ক স্থাপন করা। আপনি যত ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন করবেন ততই আপনার ব্যবসা ভালো চলবে, আপনার মার্কেটিং স্কিল ইনক্রিজ হবে। আপনার মার্কেটিং মার্কেটিং মানে হচ্ছে আপনি যাদেরকে মাল দেবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সবসময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং কমিটমেন্ট রক্ষা করা। আপনি যখন মাল দিবেন বলেছেন ঠিক সেই সময় মাল দিতে হবে, আর যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় সাথে সাথে সেটা রিটার্ন নিতে হবে। এক্ষেত্রে কোনো হেজিটেশন রাখা চলবে না, যে আজকে না কালকে, কালকে না পরশু, এই ধরনের কার্যক্রম করলে কিন্তু আপনার মার্কেটিং সেক্টরে আপনার একটা ব্যাড ইফেক্ট পড়বে, তার ফলে আপনার ব্যবসায় সমস্যা হতে পারে। যদি কোনো একটা কারণে সামান্যতম ভুলে যদি একজন
গ্রাহকের সাথে আপনার মনোমালিন্য হয়ে যায়, তাহলে কিন্তু সে আর মাল আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। একজন গ্রাহক নষ্ট হয়ে যাওয়া মানে আপনি তার কাছ থেকে সারা বছর একটা ব্যবসা করতেন সেটা বন্ধ হয়ে যাবে। তাই মার্কেটিংটাই হচ্ছে আসলে সম্পর্ক। আপনি সব ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক করবেন, তাহলে আপনার প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আশা রাখছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চেয়েছি। আসলে টাকা না থাকলে তো ব্যবসা তো করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে আপনি মার্কেটিংটাকে বেছে নিতে পারেন। ইনশাল্লাহ এটা দিয়ে একসময় আপনি অনেক বড় হয়ে যাবেন। আশা রাখছি আমার আজকের এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে। কেউ না কেউ আমার এই আইডিয়া দিয়ে কাজ কাজ কাজে নেমে পড়তে পারেন। ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জীবন সফল হোক সে কামনা করছি। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।